আজি রাষ্ট্রীয় প্রেস দিবস রাষ্ট্রীয় প্রেস দিবস উপলক্ষে অসমৰ বিভিন্ন স্থানত আয়োজন করা হয়েছে বিভিন্ন কার্যসূচী আজি নগাঁওর প্রেস ক্লাবত রাষ্ট্রীয় প্রেস দিবসটি উদযাপন করা হয় প্রেস ক্লাবর সভাপতি যাদব শইকীয়ার সভাপতিত্বত অনুষ্ঠিত প্রেস দিবসের সভাখনি আগধরে সাধারণ সম্পাদক অজিত শইকীয়া জেলা তথ্য আর জনসংযোগ বিষয়া অঙ্কিতা গগৈয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করা সভাত বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র বরকটকী আজুর সাধারণ সম্পাদক নকুল তালুকদার সাংবাদিক শৈলেন শইকীয়া হরেশ্বর বরা জেলা উপায়ুক্ত নিসর্গ হিবরে গৌতম আদি উপস্থিত থাকে সংবাদ সেবার ক্ষেত্র নিষ্ঠার কর্তব্য পালন করা সংবাদকর্মী অজিত মহেশ্বরী শৈলেন শইকীয়াক সম্বর্ধনা জানা হয় বরকটকীয়ে আনহাতে বত্রডোবা সাংবাদিক সন্থায় দেখাইছে প্রশংসনীয় পদক্ষেপ বত্রডোবা অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক আর শিক্ষার দিকত উল্লেখনীয় ভূমিকা পালন করে অঞ্চলটির উত্তরণের সেবা আগবা কেগী জ্যেষ্ঠ ব্যক্তির ঘরে ঘরে গিয়ে সম্বর্ধনা জানা হয় কোয়াই বত্রডোবা সাংবাদিক সন্থার সকল সাংবাদিক একত্রিত হয়ে প্রথমে বত্রডোবা শ্রী শ্রী শঙ্করদেব মহাবিদ্যালয়ের প্রতিস্থাপক অধ্যক্ষ তথা বত্রডোবা থান পরিচালনা সমিতির কার্যকরী সভাপতি ভোগেশ্বর বরার গৃহ তথা বত্রডোবার জাতীয় জীবনত অনবদ্য অবদান আগবা করুণানন্দ দেবগোস্বামীর কেবাগী ব্যক্তির ঘরে ঘরে গিয়ে সম্বর্ধনা জানা হয় শিশুসকলের মাজত চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিশিষ্ট ব্যক্তিক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জার্নেলিস্ট ইউনিয়ন অফ আসাম তিনিচুকীয়া জেলা সমিতির উদ্যোগতো তিনিচুকীয়া বাণিজ্য মহাবিদ্যালয়ত রাষ্ট্রীয় প্রেস দিবস উদযাপন করা হয় উক্ত অনুষ্ঠানটি তিনিচুকীয়ার উদীয়মান পরিবেশকর্মী ঋতুরাজ বরুয়াই গছপুলি রোপণে অনুষ্ঠানটি শুভারম্ভ করে বাণিজ্য মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীর মাজত অসমীয়া হিন্দি আর ইংরাজি ভাষাত বাতরি লিখা আর বাতরি পড়ার এখনই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয় এই দিবস উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক তথা জ্যেষ্ঠ আরক্ষী বিষয়া ডক্টর নন্দ সিং বরকলা জ্যেষ্ঠ সাংবাদিক লেখক অরূপ বরকটকী বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর রাজীব বরদলৈ তিনিচুকীয়া জেলার তথ্য আর জনসংযোগ বিষয়া মামুন বরকটকী জার্নেলিস্ট ইউনিয়ন অফ আসাম তিনিচুকীয়া জেলা সমিতির উপদেষ্টা তথা সাংবাদিক রূপম কাকতি প্রমুখ্যে করে জেলাখনের বিভিন্নজন গণ্যমান্য ব্যক্তি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকার এই সকল স্বনামধন্য ব্যক্তিক এখনই শরাই আর সম্বর্ধনা পত্রে সম্বর্ধনা জানা হয় তিনিচুকীয়ার ভাস্করজ্যোতি হাজরিকা নগাঁওর শোণিত কুমার বরার সহযোগত সুরজ কুমার বরা বত্রডোবার মাজিরুল ইসলামের রিপোর্ট নিউজ দ্য আসাম।